আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখাবো খুব সুন্দর একটা আইডিয়া যা আমি অ্যাপ্লাই করেছি এবং তোমাদেরকেও বলবো মাস্ট অ্যাপ্লাই করো। সো এখানে হচ্ছে আমার ঘরের যত ফেলনা জিনিস আছে সব কিছু ফেলনা জিনিসকে আমি একদম চকচকা নতুন করে ফেলেছি, যেটা দেখতে এখন খুব সুন্দর হয়েছে। ইয়েস, আমি এখানে নোসিলার পট ছিল, দেন একটা কলস ছিল, জুস খেয়েছি, জুসের একটা জার ছিল, দেন একটা কী ছিল, বোতল ছিল। এগুলি দিয়ে আমি আমার কাছে যে গাছগুলি ছিল, মানি প্ল্যান্ট গাছ, দেন হচ্ছে অ্যালোভেরা গাছ, তারপর হচ্ছে এখানে স্ন্যাক ক্যাকটাস ছিল, এগুলি আমি লাগিয়ে একদম কর্নারটাকে জাস্ট ওয়াও করে দিয়েছি। ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না, বাট অনেক সুন্দর ছিল সামনে থেকে, যেই দেখছিল সেই বলছিল খুব সুন্দর হয়েছে কর্নারটা। সো তোমরাও কিন্তু চাইলে এটা বানিয়ে ফেলতে পারো, খুবই সহজ। তোমার কাছে যা যা থাকবে তাই দিয়ে তুমি, শুধু জাস্ট পানি লাগবে, মাটি লাগবে, আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য পাথর ইউজ করেছিলাম। আর হচ্ছে এখানে আমার এই যে ম্যান্ডেলা ডিজাইনটা একটু দেখিয়ে দিলাম, এটা আমি করেছি। তারপর হচ্ছে এটা প্লাস্টিকের একটা গাছ ছিল, এটাও আমি করেছি ফুলের টবে। সো তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে এটা করতে পারো, অনেক সুন্দর লাগে। আর এই অ্যাকোয়ারিয়ামটা আমি ইউজ করি নাই, তাই এটা ইউজ করে ফেলছি এখন। এটা দেখতে খুব সুন্দর, সামনে থেকে দেখতে আরও সুন্দর। এখানে আমি মানি প্ল্যান্ট ইউজ করেছি। এই গাছগুলো কিন্তু আমাদের ঘরে অক্সিজেন দেয়, আর এটা স্বাস্থ্যের জন্য ভালো, মানে ঘরে গাছ রাখা। সো তোমরা এটা করতে পারো, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবা, এটা অনেক সুন্দর দেখতে। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। থ্যাংক ইউ।